2014 লোকসভা নির্বাচনে রাজস্থানের মতোই মোদি ঝড় উঠেছিল মধ্যপ্রদেশে। এখানে লোকসভার 29টি আসনের মধ্যে 27টি দখল করেছিল বিজেপি, মাত্র 2টি লোকসভা আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু এখনই লোকসভা ভোট হলে কি সেখানে ফের একবার মোদি ঝড় উঠতে পারে? 2014 সালে লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি 54% ভোট পেয়েছিল। এবিপি আনন্দ লোকনীতি সিএসজিএস এর সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা ভোট হলে বিজেপির প্রাপ্ত ভোট এক ধাক্কায় কমে হতে পারে 40%। 2014 সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশে কংগ্রেস 35% ভোট পেয়েছিল। এবিপি আনন্দ লোকনীতি সিএসডিএস এর সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা ভোট হলে মধ্যপ্রদেশে বিজেপিকে টেক্কা দিয়ে কংগ্রেস প্রায় 50% ভোট পেতে পারে। মধ্যপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়াবতীর বিএসপি 2014 সালের লোকসভা নির্বাচনে 4% ভোট পেয়েছিল। এখনই লোকসভা নির্বাচন হলে তারা 3% ভোট পেতে পারে। 2014 লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশে অন্যান্যের ঝুলিতে গিয়েছিল 4% ভোট, এখনই লোকসভা নির্বাচন হলে তারা একই ভোট ধরে রাখতে পারে। চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। গত প্রায় 1.5 দশক ধরে মধ্যপ্রদেশ বিজেপির দখলে, মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবরাজ সিংহ চৌহান। বারবার ক্ষমতা ধরে রাখতে পটু চৌহান ইতিমধ্যেই বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির সংসদীয় বোর্ডেও জায়গা পেয়েছে। এহেন শিবরাজ কি পারবেন ক্ষমতা ধরে রাখতে? উল্টো দিকে ভারতীয় রাজনীতির পোড়খাওয়া হেভিওয়েট কমলনাথকে প্রদেশ সভাপতি করে মধ্যপ্রদেশ পুনরুদ্ধারে ঝাঁপিয়েছে কংগ্রেস। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন ঘটাতে এবং গোষ্ঠীবাজি বন্ধ করতে কমলনাথ দিগ্বিজয় সিংহের সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে জুড়ে দিয়েছে রাহুল গান্ধী। কিন্তু এই ত্রৈকি পারবে কংগ্রেসকে দীর্ঘদিন বাদে মধ্যপ্রদেশের সাফল্যের মুখ দেখাতে? 2013 বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি 45% ভোট পেয়েছিল, কিন্তু এখনই বিধানসভা ভোট হলে তারা কমে গিয়ে 34% ভোট পেতে পারে। 5 বছর আগে বিধানসভা নির্বাচনে কংগ্রেস মধ্যপ্রদেশে পেয়েছিল 36% ভোট। সমীক্ষা অনুযায়ী এখনই বিধানসভা ভোট হলে তারা বিজেপিকে টেক্কা দিয়ে 49% ভোট পেতে পারে। 2013 বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে মায়াবতীর দল 6% ভোট পেয়েছিল, এখনই বিধানসভা ভোট হলে তারা কমে 5% ভোট পেতে পারে। 2013 বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে অন্যান্যের ঝুলিতে গিয়েছিল 13% ভোট, এখনই বিধানসভা নির্বাচন হলে তারা 12% ভোট পেতে পারে। অর্থাৎ সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা ভোট হলে মধ্যপ্রদেশে ধাক্কা খেতে পারে বিজেপি, লাভ হতে পারে কংগ্রেসে। উল্টো দিকে সমীক্ষায় ইঙ্গিত এখনই বিধানসভা ভোট হলে 1.5 দশক বাদে মধ্যপ্রদেশ বিজেপির হাতছাড়া হতে পারে। অন্যদিকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রদেশে নির্বাসিত কংগ্রেস সাফল্যের মুখ দেখতে পারে। এবিপি আনন্দ।